বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠালেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পরপর নিম্নচাপের জেরে বীরভূমের নানুরের বিভিন্ন জায়গায় চিড়ে গুড় সহ শুকনো খাবার পাঠান তিনি। ত্রাণের পাশাপাশি বাড়তি সাহায্যেরও আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এলাকা পরিদর্শন করে জানান, নদীর জলে প্লাবিত হয়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে, তবে আবহাওয়া এখন অনেকটাই অনুকূল। আশা করছি পরিস্থিতি খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে। এই তো হয়েছে, এখানে আমি আউসগ্রাম পাঠিয়েছি। আমি কেতুগ্রামের গাড়ি আসছে, মঙ্গলকোট কেতুগ্রাম আউসগ্রাম, এবং বাসাবাড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ওখানে তিরপল, চিড়ে, গুড় আর শাড়ি এই এখন আপাতত পাঠালাম, তারপর আমি বিকালে যাবো, গিয়ে যা লাগবে বা কাল পাঠাবো। হ্যাঁ, খারাপের দিকে আছে, কোনো অসুবিধা হবে না, সরকার আছে, সরকার আছে, দল আছে, সব ব্যবস্থা। অন্যদিকে বীরভূমের নলহাটি থানার দেবগ্রাম ঘাটে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হলো নদীর ওপরে তৈরি কজওয়ে রাস্তা। পুলিশ গিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করে কজওয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণী নদীতে জল বাড়তে শুরু করে, ফলে নদীতে থাকা কজওয়ে জলের তলায় চলে যায়। বিপদ এড়াতে কজওয়ে ব্যবহারকারীদের ঘুরপথে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের তরফে। শক্তিশালী নিম্নচাপের কারণে বীরভূমের অধিকাংশ এলাকায় গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার মধ্যে শুক্রবার একাধিক জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ায় অজয়, হিংলো সহ বিভিন্ন নদ নদীতে হু হু করে বাড়তে শুরু করে জলস্তর। সেই জলস্তর নদী বাঁধ ভেঙে ঢুকে পড়ে বীরভূমের বিভিন্ন এলাকায়, প্লাবিত একাধিক গ্রাম। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।